করোনা সংক্রমণে দেশের সবশেষ 24 ঘন্টায় 51 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 1901 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগের 24 ঘন্টার তুলনায় রোগী শনাক্তের সংখ্যা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা, সেই সঙ্গে সামান্য বেড়েছে শনাক্তের হারও। আগের 24 ঘন্টায় করোনা 35 জনের মৃত্যু হয়েছিল। দৈনিক মৃত্যুর হিসেবটা এটা ছিল 3 মাসের মধ্যে সর্বনিম্ন। 24 ঘন্টায় করোনা রোগী শনাক্তের হার 6.64% আর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার 16.46%।